তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে আমি আগের ভিডিওতে বাজাজ অ্যালায়েন্স কোম্পানিতে অ্যাপ্লাই করা দেখিয়েছিলাম। অনেকগুলো জব আমি তোমাদের বাজাজ অ্যালায়েন্সের হচ্ছে অনেকগুলো জব ওখানে ওপেনিং ছিল, সেই জবে তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে সেই বিষয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। জবের ডেসক্রিপশন বিস্তারিত আলোচনা করেছিলাম, ঠিক আছে। জবে অ্যাপ্লাই করার জন্য লিঙ্কটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছিলাম। যদি তোমরা কেউ অ্যাপ্লাই করে থাকো, আশা করি তোমরা ওই জবে মানে অ্যাপ্লাই করার পর তোমরা আশা করি রেসপন্স পেয়েছো, কারণ আমি আজ এই ভিডিওতে ওটাই আমি দেখাবো। ওই প্রুফটাই আজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত দেখাতে চলেছি। আজকে আমি সেই প্রুফটাই দেখাবো যে ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করার পর কিন্তু তোমরা রেসপন্স কিন্তু পেতে পারো, ঠিক আছে। বাজাজ অ্যালায়েন্স হোক বা অন্য কোনো কোম্পানিতে যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো, তোমরা কিন্তু অবশ্যই রিপ্লাই ওদের কাছ থেকে, রেসপন্স ওদের কাছ থেকে পাবে। তো যে বাজাজ অ্যালায়েন্স এইচআরে আমাকে কল করেছিল, আজকেই কল করেছিল ইন্টারভিউয়ের জন্য এবং জব সিলেকশনের জন্য, আমাকে বলেছিল যে ইন্ডিয়ার থেকে তুমি বাজাজ অ্যালায়েন্সে অ্যাপ্লাই করেছো, তো সেজন্য আমি তোমাকে কল করেছি, এরকম আমাকে বলছিল, ঠিক আছে। ওরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কী করলো, হোয়াটসঅ্যাপে হাই লিখতে বললো। তো আমি হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি এখানে, হ্যালো ম্যাম, আই এম বিপ্লব দাস। তারপরে ওরা সিভিটা পাঠাতে বলেছিলো আমাকে ফোন করে, তো সিভিটা আমি পাঠিয়ে দিই। সিভিটা সেন্ড করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ, ইউ আর এলিজিবল ফর দ্য ইন্টারভিউ প্রসেস অ্যাট বাজাজ অ্যালায়েন্স PVT LTD। অ্যাড্রেস দিয়েছে দেখো এখানে, ইকোস্পেস ব্লক 3B থার্ড ফ্লোর নিউ টাউন কলকাতা ওয়েস্ট বেঙ্গল এত পিনকোড, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ ইয়োর ইন্টারভিউ ইজ শেডিউল অন মনডে, ডেট দিয়েছে 17/7/2023, টাইম দিয়েছে 12:00 থেকে 5:00 মধ্যে কিন্তু আমাকে ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে। এখানে রেগার্ড এখানে দেখতে পাচ্ছ যে এইচআর আছে, তার নাম এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ উইল সেন্ড ইউ দ্য লিঙ্ক ফর ইন্টারভিউ অন মনডে, মানে অনলাইনে ইন্টারভিউ হবে, সেই জন্য কিন্তু আমাকে একটা লিঙ্ক প্রোভাইড করবে, সেটা জুম কল হোক বা গুগল মিট হোক, যার মধ্যে কিন্তু যেটার মধ্যে ইন্টারভিউ নেবে, যে অ্যাপের মাধ্যমে ইন্টারভিউ নেবে, সেই অ্যাপের লিঙ্ক আমাকে, সেই মিটিংয়ের লিঙ্ক কিন্তু আমাকে এখানে ওরা প্রোভাইড করে দেবে, ঠিক আছে। আর আমি তোমাদেরকে এটা বলে দিই যে ইন্টারভিউ অ্যাপ্লাই করলে পরে রেসপন্স পাওয়া যায়, কিন্তু অনেক ফ্রড কোম্পানি থাকে যারা টাকা পয়সা চায়, তাদেরকে কিন্তু তাদের ক্ষেত্রে তোমরা সবসময় অ্যালার্ট থাকবে। মানে এমনও অনেক ফ্রড কোম্পানি আছে বা ফ্রড লোক আছে যারা তোমাকে ইন্টারভিউয়ের জন্য কল করবে, ইন্টারভিউ তোমাকে ভালোভাবে বোঝাবে, তারপরে তোমাকে বলবে যে জয়নিং ফিস এত লাগবে, তোমার ইউনিফর্মের জন্য এত লাগবে, আইডি কার্ডের জন্য এত টাকা লাগবে, আইডি কার্ডের জন্য এত ফিস লাগবে। তো তোমরা সেক্ষেত্রে কিন্তু এক টাকাও পেমেন্ট করবে না, ঠিক আছে। আমাদের ভিডিও দেখার পর তোমরা যদি জবের জন্য অ্যাপ্লাই করো এবং জবের জন্য তোমাদের কাছ থেকে কোনো কল আসে, জবের জন্য অ্যাপ্লাই করার পর তোমাদের কাছে যদি কোনো রকম কল আসে, তোমরা কল অ্যাটেন্ড করবে এবং ইন্টারভিউ দিতেও যাবে, ইন্টারভিউ দেওয়ার পর তোমাদেরকে যদি কোনো রকম টাকা পয়সা চাওয়া হয় বা সিকিউরিটি ফিস চাই বা তোমাদের যদি ফর্ম ফিলাপের জন্য টাকা চাই বা জয়নিং ফিস চাই ইন্টারভিউয়ের জন্য বা ইউনিফর্মের জন্য, আইডি কার্ডের জন্য কোনো রকম টাকা বা চার্জ নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এক টাকাও পেমেন্ট করবে না, কারণ এক্ষেত্রে কী হবে, তোমরা ফ্রড বা তোমরা ফেসে যাবে, ঠিক আছে। টাকাটা তোমাদের চলে যাবে, তোমরা কিন্তু জব পাবে না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা কোনো কোম্পানিতেই টাকা দিয়ে জব নেওয়ার চেষ্টা করবে না বা টাকা পেমেন্টই করবে না। যারা তোমাকে টাকা চাইবে তাদের ক্ষেত্রে তোমরা অ্যালার্ট থাকবে, ঠিক আছে, তাদেরকে অ্যাভয়েড করবে, ইগনোর করবে, ঠিক আছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমি কী বলতে চাইছি অ্যাকচুয়ালি। আমাকে জবের জন্য, আমি জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম বাজাজ অ্যালায়েন্সের জন্য, তো সেক্ষেত্রে আমাকে কী করেছিল, কল করেছিল, কল করার পর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বলে, তো আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করি, আমার যে সিভিটা আছে সিভিটা আমি এখানে সেন্ড করে দিই, ঠিক আছে। সিভিটা সেন্ড করার পর ওরা আমাকে ইন্টারভিউয়ের জন্য এই শেডিউল অ্যাড্রেস দিয়ে দেয়, কিন্তু আমি ফোন কলে বলেছিলাম যে আমি অনলাইনে, ওরাই আমাকে বলেছিলো যে অনলাইনে তুমি যখন ওয়ার্ক ফ্রম হোম জবের জন্য অ্যাপ্লাই করেছো, ওয়ার্ক ফ্রম হোম করতে চাও, সেক্ষেত্রে তোমার এত দূর আসাটাও প্রবলেম হবে, তো সেক্ষেত্রে তোমরা কী করবে, অনলাইনে গুগল মিট হোক বা জুম কলের মাধ্যমে কিন্তু ইন্টারভিউটা দিয়ে দেবে, এরকমভাবে আমাকে বলা হয়েছিলো। তো আমি সিম্পলি এখানে আমার যে নাম এবং আমার যে সিভি বায়োডাটা সেটা আমি কিন্তু এখানে সেন্ড করে দিয়েছি, তারপরে ওরা ইন্টারভিউ শেডিউল আমাকে করে দিয়েছে, ঠিক আছে। সোমবার 12:00 থেকে 5:00 মধ্যে আমাকে ইন্টারভিউ দিতে হবে। আর আমি তোমাদেরকে যেটা বারবার বললাম, কোনো জবের জন্য কখনও এক টাকা পেমেন্ট করবে না। তো আশা করছি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।